नमस्कार। प्राणारामेर माध्यमे सम्प्रचारित भारत कथार ग्रंथिमोचनेर 241तम पर्वे आपनादेर सबाईके जानाई सादर सम्भाषण। महामती अनंतलालेर परम आशीर्वादे आमरा प्रतिदिन शुने चलेछि भारत कथा। भारत कथाय आमरा शुनछि महर्षि मार्कण्डेय, तिनि उपस्थित हयेछेन पांडवदेर काछे এবং প্রতিদিন নানান ইতিহাস পুরাণের কাহিনী একের পর এক পাণ্ডবদের কাছে তিনি বলে চলেছেন, বলছেন শ্রীকৃষ্ণের অনুরোধে। এই যে ইতিহাস কাহিনী যা মার্কণ্ডেয় আমাদের কাছে বলছেন, অর্থাৎ আমরা যেটা মার্কণ্ডেয় মুনির মুখ হতে শুনছি মহাভারতের সৌজন্যে, এই ইতিহাস পুরাণ ভারতবর্ষের তৎকালীন সামাজিক, রাজনৈতিক এবং দার্শনিক এই বিভিন্ন পরিচয় আমাদের কাছে তুলে আনছে। এর মধ্যে যেমন রাজনৈতিক বক্তব্য থাকবে, দার্শনিক বক্তব্য থাকবে, তেমন কিছু জ্ঞান ও গর্ভ বক্তব্য আমাদের শুনতে হবে। জানি এই সমস্ত জ্ঞান গর্ভমূলক তত্ত্ব উপদেশ হয়তো আমাদের সবার ভালো লাগতে নাও পারে, হয়তো অনেক সময় আমাদের ধৈর্য চ্যুতিও ঘটায়, কিন্তু এটা তো ঠিক। মহাভারতের শ্রোতার মূল জিনিস যা তা হচ্ছে ধৈর্য। ধৈর্য মহাভারতের শ্রোতার কাছ থেকে সবচাইতে বেশি আশা করে। মহাভারতের মতন বিরাট জটিল রাজকাহিনীর মধ্যে যখন মাঝে মাঝে এই সব ধরনের তত্ত্ব উপদেশ চলে আসে, তাহলে হয়তো আমাদের মতো মানুষের সেটা ভালো লাগে না। এজন্য অনেক প্রাচ্যতত্ত্ববিদেরা, বিশেষ করে পাশ্চাত্যের প্রাচ্যতত্ত্ববিদেশেরা, এদেশের প্রবৃত্ত পণ্ডিতের এই উপদেশ কাহিনীগুলোকে প্রক্ষেপ পঙ্কে নিক্ষেপ করেছেন এবং তাদের দেখা দেখি আমাদের দেশে পণ্ডিতেরাও একে প্রক্ষেপ প্রক্ষেপ বলে চিৎকার করে উঠে একেবারে মহাভারতের বিভিন্ন পর্বগুলোকে ছাঁটাই করতে উঠে পড়ে লেগেছে এবং সমস্ত কিছুকে তারা প্রক্ষেপ বলে বেশিরভাগ জিনিসকে চিহ্নিত করে একটা যেন পরিশুদ্ধ সংস্করণ তৈরি করার এক বিশেষ আয়োজনে ব্রতী হয়েছেন। আসল কথা এটা যে মহাভারতের যে গঠন, এই গঠনটাকে আমাদের সহৃদয়তার সাথে বুঝতে হবে। মহাভারতের যিনি বক্তা বৈশম্পায়ন, যিনি বলছেন, তার কাহিনী বিন্যাস তিনি যেভাবে করছেন এবং তার সমকালে ভেসে ওঠা সেই সমস্ত কাহিনীগুলিকে তিনি যেভাবে একের পর এক নানান সূত্রে গেঁথে চলেছেন, সেগুলোকে অপসারণ করে, অর্থাৎ প্রক্ষেপ বলে অপসারণ করলে মহাভারতের মূল ধমনীকেই ছিন্ন করা হয়। সবচেয়ে বড় কথা যেটি, যে এত প্রাচীনকালের যে কাহিনী তার মধ্যে যে প্রাচীনত্বের সীমা আছে, সেখানে আমরা কোন তর্কে কোন বিচারে কোনগুলো প্রক্ষিপ্ত আর কোনগুলো নয় তার সঠিক সিদ্ধান্তে আসতে পারি। আসলে এই ঘটনাগুলোকে যদি আমরা প্রক্ষিপ্ত বলে বাদ দিই, তা যেন আমাদের সেলুলেড ফিচার হিসেবেই তা দাঁড়ায়, কিন্তু মহাভারত তো তা নয়। সুতরাং দিনে মানে এবং সন্ধ্যার যে ঘটনা, দিনের ঘটনার সন্ধ্যার ঘটনা, অপরাহ্নের ঘটনা, প্রভাতের ঘটনা, উষাকালীন ঘটনা, মধ্যরাতের ঘটনা, প্রত্যেকটি যে শত বিভিন্ন, শত বিচিত্র এবং স্বগৌরবে স্বমর্যাদায় প্রতিষ্ঠিত, সেটিকে আমাদের অবশ্যই সহৃদয়তার সাথে বুঝতে হবে। মহাভারতের মধ্যে কোনো প্রক্ষেপ নেই এমন কথা আমরা বলছি না, কিন্তু তার মধ্যে
আখ্যানোপযোগী যেমন আছে, তাকে যদি আমরা তথ্য অতথ্য নিজের ভাবনায় তাকে লিপিবদ্ধ করি, তাকে যদি আমরা স্থির করি, তাহলে অনেক তথ্য অতথ্যের ভাণ্ডারে জমা পড়ে নষ্ট হয়ে যায় আমাদের বুদ্ধির দুর্বলতায়। কারণ মহাভারতের কবি তো প্রথমেই প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন বা তার তিনি প্রতিজ্ঞা করেছেন আখ্যান এবং উপাখ্যানের মাধ্যমে নানান সংশ্লেষে তিনি ইতিহাস বর্ণনা করবেন, আখ্যানশ্চ উপাখ্যানই। সুতরাং আমাদের নিজেদের পরিশুদ্ধ বুদ্ধিতে যদি আমরা আখ্যান রেখে উপাখ্যানকে বাদ দিয়ে দিই, তাহলে ভারত কথার অঙ্গচ্ছেদ ঘটে। এটি আমাদেরকে সবিশেষভাবে বুঝতে হবে। এইখানে আমরা মার্কণ্ড মুনি যে দীর্ঘ কথা বলে চলেছেন, যে দীর্ঘ কাহিনী পাণ্ডবদের কাছে বর্ণনা করেছেন, হয়তো তার সবটা বলা আমাদের পক্ষে সম্ভব হবে না, সবটুকু আমরা বলতেও পারবো না, এবং সবটুকু ধরার মতন ক্ষমতাও তো আমাদের নেই, সেটা আমাদের স্বীকার করে নিতে হবে। কিন্তু এটা যেন আমরা কখনোই না মনে করি যে আমরা প্রক্ষিপ্ত অংশকে বাদ দিয়ে শুধুমাত্র তার শুদ্ধ পরিশুদ্ধটুকুকে আমরা এখানে প্রকাশ করছি, না তা নয়। যেটুকু আমরা প্রকাশ করতে পারছি সেটুকুকেই আমরা প্রকাশ করছি, যেটা আমরা পারছি না, যেখানে আমরা অক্ষম, সেটুকু আমরা আমাদের অক্ষমতার দোষে প্রকাশ করতে বা পরিবেশন করতে পারছি না, এই সত্যটাই স্বীকার করে নেওয়া খুব ভালো। এখানে মহর্ষি মার্কণ্ডেয় নানান আখ্যান উপাখ্যান বলতে গিয়ে তিনি বক ও ইন্দ্রের সংবাদ একটি বলেছেন। আমরা বক ইন্দ্র সংবাদে বিস্তারিত তথ্যে যাব না, শুধু বক মুনি, বক দালভ্য মুনি, যার কথা আমরা পূর্বে শুনেছি, তিনি ইন্দ্রকে যেসব কথা বলেছেন তার মধ্য হতে আমরা দু চারটি কথা শুনে নিতে পারি, যা হয়তো আমাদের এই সময়ে যেখানে ক্রেডিট বা ধারের এত জয় জয়াকার, দৃঢ়ং কৃত্বা ঘৃতং পিবেত, এই ঋণের এত ছড়াছড়ি, প্রত্যহ অনর্গল আপনারা আপনাদের মুঠো ফোনের মধ্যে বিভিন্ন প্রতিষ্ঠান হতে যে সহজ ঋণের বার্তা আপনাদের কাছে চলে আসে, এবং ঋণের মাধ্যমেই এই জীবনটি ঘৃত দুগ্ধে কাটিয়ে দেওয়ার যে ভাবনা আজকের যুব সমাজে, মানব সমাজে এতটাই গভীরভাবে সম্প্রসারিত বা প্রচলিত বা বয়ে চলেছে, সেখানে বকদালভ্যের মুনির কথা আমাদেরকে একটু আশ্চর্য করে বই কি করে, ভীষণভাবেই আশ্চর্যান্বিত করে। কারণ ক্রেডিট কার্ডের যুগে, সহজ ঋণ পাওয়ার যুগে বকদালভ্য মুনি যেখানে বলছেন যে গৃহস্থ যিনি গৃহস্থ সুখী সেই যিনি নিজের গৃহে শাকমাত্র পাক করে জীবন ধারণ করেন, সেই গৃহস্থই সুখী। অষ্টমে দ্বাদশে বাপি সাকং যত পচ্যতে গৃহে কুমিত্রানাত্র নাপাশ্রিত কিং বৈ সুখতরং তত। শিব দালভ্য মুনি ইন্দ্রকে বলছেন, গৃহস্থ যার জন্য দিন গণনা করে না তাকে ঔদারিক বলে না, নিজের ঘরে নিজের গৃহে বাস করে, আপন গৃহে বাস করে দিনের অষ্টম বা দ্বাদশ মুহূর্তেও যিনি শাকমাত্র শাকান্ন ভোজন করে জীবন ধারণ করেন, সেই গৃহস্থই সবচেয়ে সুখী। কে সুখী, এই প্রশ্নের উত্তর আমরা শুনব এই বকদালভ্য মুনির কথাটি যুধিষ্ঠির এক সময় উচ্চারণ করবেন যক্ষ প্রশ্নের উত্তরে। এইখানে
এই কথাটি উচ্চারিত হয়েছিল বকদানব্য মুনির মুখে, যিনি ইন্দ্রকে বলছেন যে নিজের ঘরে বসবাস করে দিনের অষ্টম বা দ্বাদশ মুহূর্তেও শাকমাত্র পাক করে জীবন ধারণ করেন তিনি সবচাইতে সুখী। এবং তারপরে বলছেন, কাউকে অবলম্বন না করে নিজের ক্ষমতায় অর্জিত ফল বা শাকও যিনি বিনা গ্লানিতে ভোজন করেন তিনি আনন্দিত চিত্তে জীবন ধারণ করেন, অর্থাৎ তিনি সুখী। এখানে কাউকে অবলম্বন না করে অর্থাৎ কারো কাছ থেকে ঋণ না নিয়ে, নিজের গৃহে সর্বদা তিরস্কৃত হয়ে, নিজের গৃহে আনন্দিত চিত্তে আর অন্যের গৃহে সর্বদা তিরস্কৃত হয়ে, যে অত্যন্ত মধুর ও অন্ন ভোজন করে, যে উপাদেয় খাদ্য খায়, অন্যের গৃহে বাস করে, অত্যন্ত দামি দামি খাবার খায়, কিন্তু সর্বদা যে তিরস্কৃত হয়ে চলেছে সে সুখী নয়। অর্থাৎ আমরা অনেক সময় দেখি কার্যক্ষেত্রে অনেক মানুষ দুবেলায় লাথি ঝাঁটা খেয়েই চলেছে, অর্থাৎ সে তীব্র ভৎসনা শুনছে, তার সে হয়তো অনেক টাকা পাচ্ছে বেতন, তার অনেক, কিন্তু তার চাকরিতে কোনো সুখ নেই, সবসময় সে উপরওয়ালার কথা শুনছে, সবসময় সে চাপের মধ্যে রয়েছে, সবসময় তার মাথায় দুশ্চিন্তা, সবসময় তার চাকরি যাবার ভয়। এইভাবে সে যে জীবন ধারণ করে, সে যতই আয় করুক না কেন, যত বড় ভাবে সে থাকুক না কেন, যতই সে বাহুল্য জীবনে তার যতই বাহুল্য থাকুক না কেন, তাকে সুখী বলা যায় না। যে লোভিল কুকুরের মতন পরাণ্য ভোজন করতে ইচ্ছে করে, সেই মানুষের ভোজনকে ধিক্কার দিয়েছেন বকদালভ্য মুনি। বলছেন, সাবুদ্ধি সবুদ্ধি, কুকুরের মতন বুদ্ধি নিয়ে, তদ লোলুপজস্ত পরাণ্যং ভোক্তুম ইচ্ছতি দীর্ঘস্তু তস্য তদ ভুক্তম কৃপণস্য দুরাত্মন। যে মানুষ অতিথি পশুবর্গ এবং পিতৃলোককে দান করে অবশিষ্ট ভোজন করে, তার জীবনের চাইতে সুখী আর কেউই হতে পারে না। সুতরাং অন্য যে অতিথিকে অন্নদান করে এবং অতিথিকে নিয়েই ভোজন করে, তার চাইতে পবিত্র এবং সুখী মানুষ আর কেউ হতে পারে না। এই কথাগুলো একটু ভেবে দেখার মতন। এরপর দালভ্য মুনি সরাসরি চলে আসছেন অনেক অন্যান্য অনেকগুলো পরপর ঘটনায়, আমরা সেগুলোর মধ্যে যাব না, কিন্তু এখানে দালভ্য মুনি একটি ঘটনার কথা বলবেন, একটি কাহিনীর কথা বলবেন, এবং একটি অর্থাৎ একটি সংবাদ আমরা শুনব। সেই সংবাদটি মহাভারতে গীতার মর্যাদা পেয়েছেন। আমরা মহাভারতে মূল ভীষ্ম পর্বে যে মূল গীতাটি আছে ভগবদ্ গীতা, সেছাড়াও আরও 18-19টি গীতার আমরা পরিচয় এই মহাভারতে পাই। এক একটি সংবাদ গীতার মর্যাদা পেয়েছে। এখন যে সংবাদটি আমরা শুনতে যাচ্ছি সেই সংবাদটিও গীতার মর্যাদা পেয়েছে, তাকেও গীতা বলে মান্যতা দেওয়া হয়েছে। এখানে বৈশম্পায়ন মার্কণ্ড মুনির কাছ থেকে নানান বিষয়ে প্রশ্ন করছেন, মার্কণ্ড মুনিকে নানান বিষয়ে প্রশ্ন করছেন এবং মার্কণ্ড মুনি সেই সব প্রশ্নের উত্তর দিচ্ছেন এবং সেই সম্পর্কে নানান কাহিনী শোনাচ্ছেন পাণ্ডবদের। এখানে মার্কণ্ড মুনি যুধিষ্ঠিরকে বলছেন প্রত্যক্ষ দেবতাদের কথা, যে দেবতাদেরকে প্রত্যক্ষ আমরা দেখতে পারি। আমরা যে দেবতার কল্পনা করি তা হচ্ছে অপ্রত্যক্ষ, তাকে আমরা কল্পনায় দেখি, কিন্তু সংসারে এমন দেবতারা আছেন যাদেরকে আমরা প্রত্যক্ষ প্রতিদিন সবসময় এই চর্মচক্ষুতেই দেখতে পাই। কারা তারা, কারা প্রত্যক্ষ দেবতা? বলেছেন, এই জগতে যারা প্রত্যক্ষ দেবতা তারা হচ্ছেন চন্দ্র, সূর্য, বায়ু, পৃথিবী, অগ্নি, পিতা,
माता एवं आचार्य, सूर्य चंद्रमस वायु पृथ्वी बन्हिरेव च जच्चन्न पीता मता च भगवन् गुरुरेव च सत्यम् जच्चन्न देव बहितं तच्चापि भृगुजुनन्दन। बोलचे सूर्य चंद्रौ मसो वायु पृथ्वी बन्हिरेव च पीता माता च भगवन् गुरुरेव च सत्यम्। ए सूर्य चंद्र वायु पृथ्वी अग्नि एवं बाबा मा ও আচার্য অর্থাৎ শিক্ষক, এরাই হচ্ছেন প্রত্যক্ষ দেবতা। এরা হচ্ছেন দেব বিগ্রহ আমাদের কাছে। এই দেব বিগ্রহের কথা বলে, বিশেষ করে বাবা মার কথা বলে বলছেন যে যে সন্তানেরা পিতা ও মাতার শুশ্রূষা করে এবং যা স্ত্রী এবং স্বামীর মধ্যে যাদের মর্যাদার সম্পর্ক আছে তারাই এই জগতে ধর্ম পালন করে চলেছে। এই কথা বলেই তিনি বলছেন যে কেউ পিতাকে কেউ মাতাকে অধিক গৌরবে শ্রেষ্ঠ বলে ধারণা করেন। আবার এই পিতা মাতাই অনেক তপস্যার মাধ্যমে অতি কষ্টে অতি দুর্লভ পুত্র লাভ করে সর্বসময় পুত্রের কল্যাণ কামনা করেন, পুত্রের কল্যাণ চিন্তা করেন। এবং পিতা মাতা দুজনই পুত্রের যশ কীর্তি ঐশ্বর্য এবং ধর্মের আকাঙ্ক্ষা করেন। যে মানুষ পিতা ও মাতার আশা সফল করেন, যে সন্তান পিতা ও মাতার সকল আশা সফল করে, সেই সন্তানই ধর্মজ্ঞ। আর যার উপরে পিতা মাতা সর্বদা সন্তুষ্ট থাকেন তার ইহলোক ও পরলোকের কীর্তি এবং ধর্ম স্থায়ী হয়। বলছেন যশো কীর্তিমশৈর্য ঐশ্বর্যশ্চ প্রজাধর্মং তথৈব চ তয়সারস্ত সফলং য করোতি স ধর্মবিদ পিতা মাতা চ রাজেন্দ্র তুষ্যত যশ নিত্যশ ইতহ প্রত্যয় চ তথাস্ত কীর্তি ধর্মশ্চ শাশ্বত। এই কথা বলেই তিনি একটি কাহিনী পাণ্ডবদের কাছে উপস্থাপন করলেন। এই যে কাহিনীটি, এই কাহিনীটিকেই মহাভারত গীতার মর্যাদা দান করেছে। এই কাহিনীর প্রাক্কালে আরেকটি ছোট কাহিনী আছে, সেই ছোট কাহিনীটিকে আমরা আগে বলবো, তারপর আমরা মূল কাহিনীতে আসব। বলছেন বেদোধ্যায়ী এক ব্রাহ্মণ, যিনি তপপরায়ণ ও ধর্মশীল কৌশিক নামে এক ব্রাহ্মণ ছিলেন, তিনি বেদ অধ্যয়ন করছিলেন এবং তিনি এক গাছের তলায় বসে বেদ পাঠ করছিলেন। বেদ পাঠ করতে করতে, বেদ অধ্যয়ন করতে করতে তার কিছু শক্তি জন্মায়, তার কিছু প্রভাব, বেদ পড়াশোনার পরে তার কিছু তপস্যার কিছু ফল, কিছু শক্তি তার মধ্যে জন্মায়। তিনি যে গাছের নিচে বসে বেদ পাঠ করছিলেন, সেই গাছের উপরে একটি বক পাখি বাস করত, বক পক্ষী। সেই পাখিটি হঠাৎ একবার সেই বেদ পাঠ নিরত কৌশিক মুনির মাথায় বিষ্ঠা ত্যাগ করে। কৌশিক ভীষণ রেগে গিয়ে তার দিকে তাকিয়ে ক্রোধ দৃষ্টিতে তার সেই পাখিটির দিকে তাকানো মাত্রই পাখিটি ভস্ম হয়ে যায়। ব্রাহ্মণ সেই ভূতলে পতিত পাখিটিকে দেখে মনে মনে নিজের তপস্যার প্রভাবেও একটুখানিটা যেন গর্বিত হলেন এবং তার মনের মধ্যেও এই পাখিটা মারা যাওয়ায় একটু দুঃখ বা বেদনাও যুগপত জন্মাল। এই তিনি ভাবলেন যে পাখিটিকে এরকমভাবে দৃষ্টিমাত্রে ভস্ম করে তা একটা অকার্য অধর্ম তিনি করে ফেলেছেন। এইটা ভেবে সেই কৌশিক ভিক্ষা করবার জন্য গ্রামে গিয়ে সেই সমস্ত বাড়িগুলোতে একের পর এক ভিক্ষে চেয়ে বেড়াতে লাগলেন। করতে করতে তিনি একটি বাড়িতে এসে প্রবেশ করলেন, এই বাড়িতে তিনি পূর্বেও এসেছিলেন। বাড়িতে এসে তিনি ভিক্ষা চাওয়া মাত্র সেই বাড়ির গৃহিণী বললেন, আপনি একটু অপেক্ষা করুন, আমি আপনার জন্য
ভিক্ষা নিয়ে আসছি। এই বলে সেই গৃহিণী যখন ভিক্ষে আনবার জন্য ঘরে গেলেন, এমন সময় তার স্বামী পথশ্রমে খুব সন্তপ্ত ক্ষুধার্ত হয়ে তার ঘরে আসেন। গৃহিণী সেই তার পথশ্রম ক্লান্ত ও ক্ষুধার্ত স্বামীকে দেখে তিনি সেই স্বামীর পরিচর্যায় ব্রতী হয়ে উঠলেন। এইদিকে দ্বারে তো সেই ব্রাহ্মণ কৌশিক দাঁড়িয়েই আছেন ভিক্ষার জন্য অপেক্ষা, কিন্তু গৃহিণী তাকে আগে ভিক্ষে না দিয়ে তার স্বামীর পরিচর্যা করে স্বামীকে সৎখাদ্য বস্ত্র এবং তাকে সন্তুষ্ট করে তারপরে তিনি স্বামীর সমস্ত কাজ সম্পন্ন করে তারপরে তিনি সেই কৌশিক মণির জন্য ভিক্ষে নিয়ে এলেন। কৌশিক মণি মনে মনে ভীষণ রেগে গেলেন, বলে কি দুর্ব্যবহার, আমাকে ভিক্ষা দিচ্ছি বলে অপেক্ষা করে আমাকে এতক্ষণ দাঁড় করিয়ে রাখলো, আর সেই মহিলা তার নিজের স্বামীর শুশ্রূষায় ব্যস্ত হয়ে পড়ল। হ্যাঁ, তিনি ভীষণ ক্রোধে রেগে যেন তেজে জ্বলছিলেন। তখন সেই গৃহিণী সেই সাধ্বী রমণী তাকে অনেক অনুনয় করে বললেন, আপনি আমাকে ক্ষমা করুন, কারণ স্বামী আমার কাছে প্রধান দেবতা, তিনি পরিশ্রান্ত এবং ভীষণ ক্ষুধার্ত এসেছেন, সেই জন্য আমি তাকে আগে শুশ্রূষা করে তারপর আপনার জন্য খাব ভিক্ষা নিয়ে এসেছি। কৌশিক মণি তো ভীষণ রেগে গেলেন, সে কি একজন ব্রাহ্মণ তোমার কাছে ভিক্ষে চেয়ে এসছে সে প্রধান হলো না, আর তোমার কাছে তোমার গৃহকার্য তোমার স্বামী সেই প্রধান হয়ে গেল, তুমি কি কখনোই এই ব্রাহ্মণের মর্যাদা সম্পর্কে কিছুই শোনোনি? সেই গৃহিণী বললেন যে ব্রাহ্মণ, আমি জানি ব্রাহ্মণেরা দেবতার তুল্য, আমি তাদেরকে অবজ্ঞা করি না, আপনি আমার এই অপরাধ ক্ষমা করুন, আমি ব্রাহ্মণদের তেজ এবং মহত্বের বিষয় আমি জানি, এবং শুধু এই নয় আমি এও শুনেছি যে আপনি এই ক্রোধের দৃষ্টিতে একটা পাখিকে পর্যন্ত ভস্ম করে ফেলেছেন। সুতরাং কৌশিক খুব আশ্চর্য হয়ে উঠল, বলে এই গৃহিণী জানলেন কি করে যে আমি দৃষ্টিমাত্র একটা পাখিকে ভস্ম করে ফেলেছি? তখন তিনি জিজ্ঞেস করলেন, আপনি এটা কি করে জানলেন যে আমি দৃষ্টিমাত্র একটা পাখিকে ভস্ম করেছি? তখন বলছেন সেই গৃহিণী বললেন যে আমি অতি শুশ্রূষা এবং গৃহধর্ম পালন করতে করতে সেই প্রভাবেই আমি এটা জানতে পেরেছি, এবং এও আমি বলছি ক্রোধ হচ্ছে মানুষের শরীরের শত্রু, অতএব যিনি সেই ক্রোধ ও মোহকে ত্যাগ করেন দেবতারা তাকেই ব্রাহ্মণ বলে মনে করেন। ক্রোধং শত্রু শরীরস্থ মনুষ্যাণং দ্বিজোত্তম য ক্রোধ অহং ত্যাজতি তং দেবা ব্রহ্মণং বিদু। অর্থাৎ মানুষের শরীরে সবচাইতে বেশি রিপু হলো, দোষ হলো এই ক্রোধ, সেই প্রকৃত ব্রাহ্মণ যিনি কখনোই ক্রোধ প্রকাশ করেন না, ক্রোধ যার শরীরে বাসা বাঁধে না তাকেই জ্ঞানীরা ব্রাহ্মণ বলেন, তিনি ব্রাহ্মণ যার ক্রোধের প্রকাশ নেই। বলছেন যিনি সত্য, সেই গৃহিণী বলে চলেছেন, যিনি সত্য কথা বলেন, গুরুকে সন্তুষ্ট রাখেন এবং অন্যে হিংসা করলেও যিনি অপরের প্রতি হিংসা করেন না তাকেই মানুষের এবং দেবতারা ব্রাহ্মণ বলেন, যিনি জিতেন্দ্রিয় ধর্মপরায়ণ বেদ পাঠ নিরত পবিত্র এবং কাম ক্রোধ যার বশীভূত দেবতারা তাকে ব্রাহ্মণ বলে মনে করেন, সর্বধর্ম সেবী ও মনস্বী যে ধার্মিকের কাছে সবাই সমান এবং এক দৃষ্টি দেবতারা তাকেই ব্রাহ্মণ বলে মনে করেন, যিনি অধ্যয়ন অধ্যাপনা যজন যাজন এবং শক্তি অনুসারে দান করেন দেবতারা তাকেই ব্রাহ্মণ বলে মনে করেন। সুতরাং বেদ পাঠ নিজের অন্তর ইন্দ্রিয়কে দমন বহির ইন্দ্রিয়ের সংযম ও সরলতা এইটি হচ্ছে ব্রাহ্মণের সনাতন ধর্ম। এই যে ব্রাহ্মণের সনাতন ধর্ম, এই ধর্মকে আপনি যদি জানতে চান তাহলে আমার মনে হয় আপনি
আমার থেকেও ভালোভাবে যদি জানতে চান তাহলে আপনি জনকের মিথিলা নগরীতে যান, সেখানে ধর্মবেদের কাছে, ধর্মব্যাদের কাছে আপনি এই ধর্ম সম্পর্কে আরো বিস্তারিতভাবে জানতে পারবেন। এবং বললেন, ব্রাহ্মণ, আমি যদি আপনার কাছে কোনো দোষ করে থাকি তাহলে আপনি আমাকে ক্ষমা করবেন, কারণ আমার প্রথম গুরু হচ্ছেন আমার স্বামী এবং আমার সংসার হচ্ছে আমার প্রথম কর্তব্য, তাকে অবহেলা করে আমি অন্য কাজ কিছুতেই করতে পারি না। এই আপনি আমার এই সামান্য ভিক্ষা গ্রহণ করুন, এবং আপনি যদি আরও কিছু জানতে চান তাহলে আপনি মিথিলা নগরীতে গিয়ে ধর্মব্যাধের কাছ থেকে ধর্ম বিষয়ে আরো বিস্তারিতভাবে জানতে পারবেন। সেই ব্রাহ্মণ বললেন, শোভনে, আমি তোমার উপর সন্তুষ্ট হয়েছি, তোমার মঙ্গল হোক, আমার ক্রোধ দূর হয়েছে, আমি বুঝেছি ব্রাহ্মণের কি গুণ, আমি তোমার কথা মতো নিশ্চয়ই সেই মিথিলা নগরীতে যাব এবং সেখানে গিয়ে আমি সেই ধর্মব্যাধের সাথে দেখা করব। এরপর সেই ব্রাহ্মণ এগিয়ে চললেন সেই জনকের মিথিলা নগরীতে। সেই মিথিলা নগরীতে উপস্থিত হয়ে তিনি দেখলেন সেখানে নগরীতে অনেক যজ্ঞ, উৎসব কার্য এবং সুন্দর সুন্দর অট্টলিকা শোভিত সেই নগর, এবং সেখানে অনেক চমৎকারভাবে সেই নগরীটি সুসজ্জিত, এবং সেখানকার রাস্তাঘাট, গাড়ি ঘোড়া ইত্যাদি দেখে সেই ব্রাহ্মণ মনে মনে খুব পুলক অনুভব করলেন। তারপর সেই ধর্মব্যাদ কোথায় থাকেন তার অনুসন্ধান করলেন সেই ব্রাহ্মণ, সবাই তাকে দেখিয়ে দিলেন, এই পথ দিয়ে আপনি যান তাহলে আপনি সেই ধর্মব্যাদকে দেখতে পাবেন। সেই ব্রাহ্মণ গিয়ে দেখলেন সেই ধর্মব্যাদ বলে যাকে সবাই বলেন, সেই ব্যাদ একটি অপরিচ্ছন্ন জায়গা এবং এক কুৎসিতাকৃতি, এক ব্যাগ, একটা অপরিচ্ছন্ন, প্রায় অপরিচ্ছন্ন একটি জায়গায় হরিণ, মহিষ এসব নানান এর মাংস বিক্রি করছে, এবং সেখানে ক্রেতাদের অসম্ভব ভিড়। সেই কৌশিক ব্রাহ্মণ গিয়ে এক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই ব্যাধের কার্যকলাপ দেখতে লাগলেন। কৌশিক এসেছেন এটা ধর্মবাদ জানতে পেরেই তিনি তৎক্ষণাৎ ব্যস্ততার সাথে উঠে এসে কৌশিকের কাছে এসে বললেন, ভগবান, আমি আপনাকে অভিবাদন করছি, আপনি না মঙ্গল মতো এসে পৌঁছে হয়েছেন, তা আমি বলুন আপনার আমি কি করতে পারেন। আমি জেনেছি যে আপনি এক পতিব্রতার কাছ থেকে আমার পরিচয় জেনেছেন এবং তিনি আপনাকে বলেছেন আমার কাছে আসতে, এই খবর আমি জানতে পেরেছি। কৌশিক এই কথা শুনে দ্বিতীয়বার বিস্মিত হলেন। প্রথমবার বিস্মিত হয়েছিলেন সেই সাধারণ রমণী কি করে জানতে পেরেছিলেন যে কৌশিক দৃষ্টিমাত্র একটা পাখিকে ভস্ম করেছেন, আর দ্বিতীয়বার তিনি আবার বিস্মিত হলেন যে কি করে এই ধর্মব্যাগ জানতে পারল যে সেই রমণী তাকে এখানে আসতে বলেছেন। তিনি দ্বিতীয়বার বিস্মিত হয়ে বললেন, তখন সেই ধর্মব্যাদ কৌশিককে বললেন, এই জায়গাটি আপনার পক্ষে অযোগ্য, চলুন আপনি আমার বাড়িতে চলুন, সেখানে আপনার সাথে আমি কথাবার্তা বলব। তারপর সেই কৌশিক ধর্মব্যাদকে নিয়ে তার বাড়িতে এলেন এবং এসে বললেন, এই বাড়িতে আপনি এখানে এসে বসুন, এখানে আমি যথাবিহিতভাবে আমার পরিবারের সাথে বসবাস করি, এবং তার আমি আমার নিয়ম অনুসারে এবং আমার সামর্থ্য অনুসারে আমি আমার জীবনযাত্রা নির্বাহ করি, এবং আমার এই জীবনযাত্রা নির্বাহের মধ্যে দিয়ে আমার গার্হস্থ ধর্ম আমি পালন করি, এবং বিশেষ যত্নপূর্বক আমি আমার বৃদ্ধ পিতামাতার সেবা যত্ন করি, আমি সত্য কথা সবসময় বলার চেষ্টা করি, আমি সর্বদা সত্যে আবদ্ধ থাকি, কারো উপর আমি অসূয়া প্রকাশ করি না, কাউকে আমি দ্বেষ বা হিংসা করি না, শক্তি অনুসারে আমি দান করি, আমি এবং দেবতা, অতিথি ও ভৃত্যবর্গের সাথে আমি সবাইকে খাইয়ে, আমার অতিথি, দেবতা,
এবং ভৃত্য বর্গ যাদের সবাইকে আমি খাইয়ে সব শেষে যা অবশিষ্ট থাকে তাই আমি গ্রহণ করে জীবন ধারণ করি। সত্যং বিদে নাভস্যে যথাশক্তি দদামি চ দেবতা অতিথি ভৃত্য নাম অবশিষ্টেন বর্তয়। এখানে মহাভারতে আমরা বারবার এই অবশিষ্ট ভোজনের কথা শুনতে পাই, অর্থাৎ সবাইকে খাইয়ে তারপর যা বাকি থাকে তাই গ্রহণ। এটি হচ্ছে গৃহস্থ ধর্মের সবচাইতে বড় কথা, অর্থাৎ যা তুমি আয় করবে, যা তুমি তৈরি করবে, যে খাদ্য তুমি তৈরি করবে, যা খাদ্য তোমার ঘরে তৈরি হবে তার সবটাই তুমি খাবে না, তোমার জন্য তা শুধুমাত্র তৈরি হবে না, যা তুমি জোগাড় করবে তা দিয়ে তুমি তোমার দেবতাদের অর্থাৎ প্রত্যক্ষ দেবতাদের কথা, যেসব প্রত্যক্ষ দেবতাদের কথা আমরা শুনেছি তাদেরকে দান করবে, তাদেরকে খাওয়াবে। এই প্রত্যক্ষ দেবতার মধ্যে গুরু আছেন, বাবা মা আছেন, তাদেরকে তুমি সেবা করবে। তারপর তোমার বাড়িতে যে সমস্ত অতিথি এসে উপস্থিত হবেন, অতিথি মানে যে মানুষ কোনো খবর না দিয়ে হঠাৎ এসে উপস্থিত হন, অর্থাৎ তিথি না মেনে, তিথি না মেনে যে মানুষ এসে উপস্থিত হন, কোনো রকম আহ্বান না করে, না জেনে, যিনি আমন্ত্রিত না হয়ে হঠাৎ এসে উপস্থিত হন তিনি হচ্ছেন অতিথি। এই অতিথি অর্থাৎ যিনি তিথি নিয়ম বার বা নিমন্ত্রিত না হয়ে আসেন তাকে ভোজন করাতে, অতিথি যেন দ্বার হতে ফিরে না যান। এবং তারপরে তোমার যারা ভৃত্য অনুচর আছে তাদেরকে খাওয়াবে, এদের সবাইকে খাওয়ানোর পর যা অবশিষ্ট থাকবে সেই অবশিষ্ট যে গৃহস্থ ভোজন করে সেই গৃহস্থই অমৃত ভোজন করে। এতো এইখানে অতিথির সংবাদটি বারবার এখানে বলা হয়েছে। এবং তারপরে বলছেন আমি কারো কুৎসা প্রকাশ করি না, বলবানকে আমি নিন্দা করি না, এবং আমার যা কাজ সে কাজ আমি সবসময় নিয়মিতভাবে করি। এবং এই যে রাজার রাজত্বে, জনকের রাজত্বে আমরা বসবাস করি, এই জনকের কাজে কেউ বিরুদ্ধ কর্ম করেন না, প্রত্যেকেই তার নিজের নিজের বর্ণানুসারে কাজটি করেন। এবং জনক রাজার শাসন এতটাই কঠিন কঠোর এবং জনক রাজা এতটাই সুশাসক, যদি তার সন্তানেরও কোনো অপরাধ করেন তাহলে তিনি তাকে দণ্ড দিতে কোনোমাত্র ইতস্তত করেন না। এবং তিনি সবচাইতে বড় কথা এখানে ধর্মবেদ বললেন যে আমি নিজে কিন্তু কোনো প্রাণী বধ করি না, আমি নিজে কিন্তু কোনো প্রাণী বধ করি না। ব্রাহ্মণের মনে একটা সংশয় হচ্ছিল যে এই লোকটা কিরকম, যে নিজে এত প্রাণী হত্যা করে সে প্রাণীর মাংস বিক্রি করে, এ কি করে ধার্মিক হতে পারে। এখানে ধর্মবেদ তার সন্দেহের কথা বুঝতে পেরেই যেন তাকে বলছেন আমি নিজে কিন্তু কোনো প্রাণী বধ করি না, না স্বয়ং হন্মি বিপ্রর্ষে, না স্বয়ং হন্মি বিপ্রর্ষে, অর্থাৎ আমি নিজে কোনো প্রাণী বধ করি না, বিক্রেণামি সদান্ন, আমার অন্যরা যা প্রাণী বধ করে তারা সেই প্রাণী বধ করে আমার কাছে নিয়ে এনে দেয়, সেই প্রাণী আমি বধ করি, সেই প্রাণীদের মাংসই আমি বিক্রি করি, এমনকি আমি কোনো মাংস ভোজনও করি না, আমি মাংস ভোজন পর্যন্ত করি না, অর্থাৎ তিনি মাংসাশী নন এই কথাটাও বলেন। এবং বলছেন মানুষ অসচ্চরিত্র হয়ে, অসচ্চরিত্র হয়েও সচ্চর সৎসংসর্গে সচ্চরিত্র হতে পারে, আর প্রাণী হিংসায় রত হয়েও সে সধর্মাচারণে ধার্মিক হতে পারে। এইভাবে যে পরপর সেই ধর্মব্যাত ব্রাহ্মণ কৌশিকের কাছে এবার বিভিন্ন ধর্মের কথা পরপর বলতে আরম্ভ করবেন। এই যে ধর্মব্যাদ কৌশিক ব্রাহ্মণের কাছে যে ধর্মের কথাগুলো এবার বলবেন, এই কথাগুলোকেই ধর্মব্যাদের এই সমস্ত উপদেশগুলোকে গীতার
মাহাত্ম্য দেওয়া হয়েছে বা গীতা হিসেবে বলা হয়েছে। এই গীতাকে এই গীতার নাম করা হয়েছে বেদ গীতা, এবং এই বেদ গীতা মহাভারতের একটি অন্যতম শ্রেষ্ঠ গীতা। ভগবদ গীতার ছাড়াও যে আরো অন্যান্য গীতার কথাগুলো আমরা পাই এখানে, এই তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ গীতাটি হচ্ছে এই বেদ গীতা। এই বেদ গীতার মধ্যে যে সমস্ত দার্শনিক প্রবক্তাগুলো রয়েছে, দার্শনিক ভাষ্যগুলো রয়েছে, যে সমস্ত দামি কথাগুলো রয়েছে, সেগুলো কেবলমাত্র যে বৌদ্ধ ধর্মের মধ্যে গৃহীত হয়েছে তা নয়, বরং মনে হয় বৌদ্ধ ধর্মকেই যেন আত্মসাৎ করে ফেলেছে এই ধর্মজ্ঞান বেদের প্রবচন বা বেদ গীতা। আগামী পর্বে হতে আমরা এই বেদ গীতার কিছু অংশ পর পর শুনব, এবং আমরা একটু ধৈর্য দিয়ে আমরা শুনব, শুনব সেই সময় ভারতবর্ষের এক সাধারণ মানুষ তার মুখে যে বিখ্যাত দার্শনিক তথ্য বলা হচ্ছে সেই তথ্য তত্ত্বের গুরুত্বগুলি, যা সমস্ত মনস্বিনী এবং জ্ঞানী মানুষের কাছে বেদ গীতা হিসেবে প্রবক্ত হয়েছে। আগামী পর্বে আমরা শুনব সেই বেদ গীতার পরপর অংশগুলি। নমস্কার।